আমার কাছেও একটা কথা জিজ্ঞাসা করেছেন। আমি গুরু, কতভাবে প্রমাণ দিলাম যে আমি গুরু, তুমি যে শিষ্য, এই শিষ্য প্রমাণটুকু তোমাকে দিতে হবে। এই দেহের ভিতরে শিষ্য কোনটুকু, এটাই তো নাকি? ইনশাল্লাহ চেষ্টা করব গুরু দয়াবান তার কথা তার মুখ দিয়ে বলাইলে, আমি শুধু ওছিলাম মাত্র। কেন রে মন সাধু সঙ্গ নিলি না, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ নিলি না। বাবা, সাধু তো চিনি না, তার সাধুর সঙ্গ কেমনে নিব? এখানে আমরা অসংখ্য মানুষ আছি, তাই আছি না? এই অসংখ্য মানুষের মধ্যে সবাই কি সাধু? সবাই কিন্তু সাধু না। মানসম্মত পোশাক পরলাম, চেহারাটা সুন্দর, বংশটাও বড়, অর্থশালীও আছি, আমি কি সাধু? সাধু না। আপনি সাধু সঙ্গ করতে বলেছেন, আমি সাধু সঙ্গ করতে চাই, তবে সাধু চিনি না। সাধু চেনার উপায়টা, লক্ষণগুলো আপনি একটু দয়া করে বলে দিবেন। আর সাধুর আঙ্গিনায় গেলেই কি সাধু সঙ্গ করা হয়? সাধুর সঙ্গটা কেমনে করে? আসতে বাজেন না, পিসাব বাড়ি গেলাম, গুরু আমার সামনে বসা, পিসাব বাড়ি গেলে গুরু সামনে থাকলেই কি গুরু সঙ্গ করা হয়? আলাদা একটা বিষয় আছে। আজকে মনের মতো গুরু পাইছি, এই জন্য কিছু মূল যে বিষয় আমরা একটু জানবো বুঝবো। তাহলে আমাদের ফরিদপুর দয়াল, আমাকে ফরিদপুর একটা ওলি নামে পাগল ছিল, যেমন আমরা গান করার আগে কল্পনা ভান্ডারী নামে একটা পাগলি বলা চলে গান করলো, তবে সাইজির গানটা খুব ভালো করছে, তোর নাম ছিল হইল ওলি। আমরা গান করতেছি, কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গা। আইসাম মাউথ পিসটা হাতের থেকে নিয়া ও গাইতাছে, কবে ওলির চরণ ধুলি লাগবে সাধুর গা। নিচের থেকে বৈশাখ কই ওলি আর সাধুর ভিতর পার্থক্য কি? পাগলে কয় সাধুর সে ওলি বড়, বড় ছোট আমি এখানে জানতে চাই না, বুঝতেও চাই না, প্রশ্নও না, তবে সাধু কেমনে চিনমু, তার লক্ষণগুলো কি, এইটা আপনি একটু বইলে দিয়ে। আমারে কয়ে পিসাবের পোলা তো পিসাবি হইব না, চোর হইব। এই যে আমার দিকে চান, হেপায়েন না, বজনে টিকবেন না, আমি কিন্তু ওই জাতের ভক্ত, বজনে টিকতে কিন্তু কষ্ট আছে। শিষ্য ভক্তরা গুরুর খেদমত করে তো বাবা। তে একটা মানুষ মোটামুটি বয়স 50-এর উপরে গেছে গা, মনের মতো পিসাব পায় না, মুড়ি দয় না, ভজন সাধন খেত মতো করতে পারে না, তো 50 বছর পার হওয়ার পরে একেবারে সাদা মাঠা একটা মানুষ পাইছে, তো উনার কাছে যায় পায়ের মধ্যে পড়ছে, মনের মতো পিসাব পাইছি, আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে মুরিদ করেন। মুরিদ হয়েছে, এখন ওর বাড়ির আশেপাশের শিষ্য ভক্তরা গুরুকে খেদমত কেমনে করে ও কিন্তু দেখছে। বাবা আমার বাড়ি যাইতে হইব,
আমি শেষ বয়সে আপনারে পাইছি, যৌবনকালে খেদমত করতে পারি নাই, কবে বাঁচি না মরি বলতে পারি না, আপনি দয়া করে একটু চরণ ধুলি দিবেন আমার গৃহে, আমি আপনার একটু খেদমত করতে চাই, ভজন করতে চাই। তপিস সাপ কইছে, হ ঠিক আছে জামনি, চৈত্র মাসে যাব তোর বাড়ি। তো ভক্ত তো পথের দিকে চায়া আছে, পিসাবাইছে গরমের দিন চৈত্র মাস আসার সাথে সাথে আশেপাশে বাড়ির ভক্তরা দেখছে পিসাবাইছে, সুন্দর করে গাও গোসল করাইছে, তেল পানি দিয়া, শীতের দিন আইছে তো কম্বল টম্বল দিয়ে ডাইকা রাখছে, আরে ওই ভজনটাইও শিখা রাখছে। পিসাবরে গোসল করাইয়া তেল পানি দিয়া খাওয়াইয়া বিদেশি কম্বল পাঁচটা পাইরা তারপরে শুয়াইয়া ডাইকা রাখছে। হ্যাঁ, একেতে যে গরম, তারপরে হাই প্রেশারওয়ালা মানুষ। হ্যাঁ, পিসাব তো স্টক কইরা গেছে গা মারা, সকালে ওইটা কান্দন ধরছে, আশেপাশের শিষ্য ভক্ত যারা ছিল ওরা আসছে, কিরে ভাই কান্দিস কে, কয় ভাই আর কোষ্ণে তোদের দেখা ভজন শিখছিলাম কিন্তু আমার পিসাব ভজনে টিকে নাই। আরে পিসাব চলে গেল। হ্যাঁ, তো এইরকম যেন না হয় আর কি, ধমক দেন কিন্তু একটু বুইঝা দেন দয়াল, একজন পিসাবের দুইটা চারটা পাঁচটা সন্তান আছে না বাবা? আছে। আছে কি না? আছে। আচ্ছা, এই পাঁচজনের মধ্যে কি পাঁচজনই পিসাব হইতে পারে? পারে না। আমার কথাটা ছিল এখানে যে পীরের ছেলে পীর হবে তাতে আমার সমস্যা নাই, তবে গুরু হইতে গেলে যে গুরুত্বটা দরকার এইটা যদি না থাকে বাবু দাদার এই পীরগিরি টিকানোর জন্য আমি আসনে বসে গেলাম, তার কাছে যে আমি কি উদ্ধার হবো, হেই তো উদ্ধার হইতে পারবো না। আমার কথাটা ছিল এখানে, আপনি যে ধমক দিলেন ভাল লাগছে, তাই বুঝা দিছেন তো। আমার ছেলে নূরসাদ খেলতে গেছে কিন্তু ও মারে নাই, ধমকও দেয় নাই, কেন? আমি পিসাবের পোলাই জন্য। মাশাল্লাহ, ভালো, তার মানে বোঝা যাচ্ছে আগামী প্রজন্ম আমার ভাইয়ের পরে ওই আমাদের গদি নিশিন। শুক্রিয়া, এখানে আমি কথা বলবো না কারণ ছেলে তো, তাই না? মদিনা থেকে আসছেন আমাদের বৈরাবর দরবারের সিলসিলাক্রমের শাখা প্রশাখা আমরা শ্রবণ করলাম, এখানেও আমার কথা না, কথা হলো এখানে আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত, ওই জায়গা থেকেও আমি এক বিন্দু পাইছি। কথাটা আমার এই জায়গায়, আল্লাহর নূরে নবী, নবীর নূরে মাখলুকাত, চিরসত্য কথা, এখানে হাত দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে কথাটা ওই জায়গা, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, এরাও তো আল্লাহর নবীর নূরেই। কি এরা আল্লাহর নবীর নূরে না? শুধু নবীর নূর হইলেই কি হয়, নাকি এর ভিতরে অন্য কোনো হাকিকত আছে, ওইটা কইবে? কি বিষয়টা, তাই না? দেখেন পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনের হিসাব যদি আমরা করতে যাই, নূরের মধ্যে ভেজাল আছে এই কথাটা কিন্তু বিশ্বাস করি না, তবে একটু সংশয় আপনি দূর করবেন, সেটা কি, আমার নবীজির সন্তান আদি ওরসজাত সন্তান একমাত্র মা ফাতেমা, তিনি ছাড়া বাদ বাকি সবাই আহারে। এই যে বললেন ছেলে সন্তানেরা সকলে আমার নবীজির আগেই চলে গেল, নূরের মধ্যে তো কোনো ভেজাল ছিল না, তাহলে এটা কেন হলো? যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন 18,000 মাখলুকাত তো দূরের কথা, আমি আল্লাহ একটা বালুর বিন্দু কণাও সৃষ্টি করিতাম না, যে নবীজি খুশি না হলে আল্লাহ পর্যন্ত খুশি হয় না। সর্ব জায়গায় সর্ব ঘটে, আল্লাহ আল্লাহ যদি আমি দিন রাত 24টা ঘন্টাও বলি আল্লাহ খুশি হবে না, যত
সময় পর্যন্ত আমি রাসূলের নামটা না নেই, নবীর নামটা না নেই, যার শান মান যার মর্যাদা এত বড়, সকল কিছুর ঊর্ধ্বে, তার ওরসজাত সন্তান, তারই নূরে তাদের জন্ম, তারা আগে গেল গা, কারণটা কি? এইটা আপনি আজকে কয়ে যাবেন। খালি নূর হইলেই কি হয় নাকি বিষয় থাকে, এইটা আজকে বের করবো আপনার মুখ দিয়ে। দয়াল এখন আমি একটি প্রশ্নবোধক গান আমার দয়ালের কাছে রাখব, এরপরে আমার দয়াল প্রশ্ন করেছেন জবাব করব। নয়টা ধারা তথা বর্জন করতে হবে আমার দয়াল বলেছেন। প্রথম ধাপটা কি? সররিপু। এরপরে হলো লজ্জা ঘৃণা ভয়। সররিপুর মধ্যে প্রথম স্তরটাই হইল কাম, এরপরে হইল ক্রোধ। দয়াল লোভ মদ মাৎসর্য এগুলো পরের স্তর, প্রথম যে স্তরটা সেটাই হইল কাম। এই কামকে বর্জন করা কঠিন একটা ব্যাপার কিন্তু, তাই না? শেরে খোদা মাওলা আলী নবীজি মেরাজ থেকে এসে যখন বলেছিল পানি কম খরচ করতে, সবাই কম করেছিল, মাওলা আলী বেশি করেছিল। নবীজি যখন জিজ্ঞাসা করেছিল, মাওলা আলী বলেছিল, হুজুর এই রতির এমন পাওয়ার, চার বালতির জায়গায় আট বালতি পানি ঢাললেও তাহার নিবারণ হয় না। যে হইল শেরে খোদা, যার নামের আরেকটা টাইটেল করিমুল্লাহ ওয়াজহু, তার চেহারা ওর চেহারা এক চেহারা। সেই শেরে খোদা মাওলা আলী তিনি এই কথা বলছে। আচ্ছা দয়াল, কামকে যে আমার বর্জন করতে হবে, বাদ দিতে হবে, আমার কথাটা বাদই দিলাম, মাওলা আলী তারই যদি আট বালতি পানি ঢালার পরেও নিবারণ না হয়, আমি তো সেখানে থাকিই না। তবে আমি আপনাকে ছোট করি না, কারণ আরশ কুরসি লৌহ কলম সকল কিছুর ঊর্ধ্বে যার যার গুরুর আসন। আবার শুধু জানতে বাসো না, আপনি আপনার দেহের কামরতিটা রাখছেন কোন জায়গা। লালন সাইজির একটি গান আছে না, শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখিল কোথা, শুদ্ধ প্রেম, শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখিল কোথা। গানটা করবো না তো, আপনি হলো মহারসের রসিক, আমার গুরু দয়াবান। এই বিষয়টা আপনি একটু মৌখিকভাবে সুন্দরভাবে বলে দিবেন, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানা বোঝার দরকার আছে। তা আমি সাইজির আরেকটি কালাম আমার দয়ালের চরণে প্রশ্নবোধক গান নিবেদন করব। প্রথম আসরে প্রত্যেকটা কথার জবাব হয়ে গেছে, আমি আশা করব এই আসরেও আমার গুরুজি আমাকে নৈরাশ করবেন না। একটা দেহতত্ত্ব গান আর কি।
হইল তাই হানিফ চান বেজনারীর ছেলে বলো একি হইল যখন তিন দিন হইল ছেলের বাবা এসে জন্ম দিল ছেলের বয়স যখন তিন দিন হল ছেলের বাবা এসে জন্ম দিল বয়স যখন তিন দিন হইল ছেলের বাবা এসে জন্ম দিল ওরে বাবার জন্ম ছেলে দেখল হইল তাই গুরু বেজনারীর ছেলে মরল একি হইল শুদ্ধ হয় রে ও তাই মেরে ভয়া করে ও নাপি মেরে শুদ্ধ হয় রে তাই মেরে ভয়তা করে হানিপ চান নাপিত মেরে শুদ্ধ হয় রে মোল্লা মেরে কাল্লা কেটে মোল্লা মেরে কাল্লা কেটে জানা যা পড়ায় ওরে মোল্লা মেরে কাল্লা কেটে মোল্লা মেরে কাল্লা কি হল তাই গুরু বেজনারীর ছেলে মরল এ কি হইল হলো না
কারণ ফকির ভেবে বলে দয়াল মরার ঘাটে মরাই ভাসে মরাই ভাসে মরাই মরা আহার করে মরাই মরা সাধন করে মরা ধরে খায় ও গুরু মরা ধরে খায় তেজ নারীর ছেলে মরল এ কি হইল তাই গুরু ছেলে মরল এ কি হইল গানটা লালন সাঁইজির গান, যার গান নিয়ে অল বিশ্বে গবেষণা চলছে, যার গানের উপরে ডক্টরেট কমপ্লিট হচ্ছে, সেই লালন সাঁইজির একটি বাণী। মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়, যে ব্যক্তি মরা সে কি করে কাঁদতে পারে, বেজ নারীর ছেলে মরল এ কি হলো তাই। আমরা জানি বেজ নারী কাকে বলা হয়, যে হইল বন্ধা, যার সন্তান ধারণের কোনো ক্ষমতা আল্লাহ দেয় নাই। অথচ সাঁইজি তার কালামে বললেন, বেজ নারীর সন্তান মরল এ কি হলো তাই। ওই ছেলের বয়স যখন 3 দিন হলো, ছেলের বাবা এসে জন্ম দিল। ছেলের বয়স 3 দিন, অথচ ছেলের বাবা এসে তাকে জন্ম দিল, ভাব অর্থ কি। ছেলের জন্ম বাবা দেখল, বাবার জন্ম ছেলে দেখল। এই বিষয়টা আপনি আমাদেরকে একটু সুন্দর করে বুঝদান করবেন। তাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয় রে, মোল্লা মেরে কাল্লা কেটে জানাজা পড়ায়। লালন ফকির ভেবে বলে মরার ঘাটে মরায় খেলে, মরায় মরা সাধন করে আবার মরায় মরা ধরে খায়। আবার দয়ালের চরণে সাঁইজির এই দেহতত্ত্ব গানটা একটু তুলে ধরলাম। বাবা পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার পরে যতটুকু যে আমরা পারি না কেন আত্মতত্ত্ব দেহতত্ত্ব এটা যেন আমরা একটু বেশি বেশি করে জানি বুঝি, কারণ যা বই পুস্তকে আছে সেটা হলো জাহেরি এলেম। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বড় বড় জ্ঞানী জ্ঞানী আলেম বা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা, তাদের কাছ থেকে জাহিরি এলেমটা বোঝা যাবে, কিন্তু বাতেনি এলেম আপন আপন মুর্শিদ ব্যতীত কেউই বুঝাই দিতে পারে না। এজন্য সাঁইজির একটি দেহতত্ত্ব গান আমার দয়ালের চরণে আমি নিবেদন করলাম, বেশি কথা আর বলতে চাই না। এখন গুরু কি করে হতে হয় আমার দয়াল সুন্দর করে বুঝদান করেছেন। শিষ্য দয়াল, আমরা কিছু শিল্পীরা আছি,
আমরা কিছু শিষ্যরা আছি যারা গান করতে গেলে শিষ্য পালাটা দিলে প্রথমে উঠাই বলি দয়াল, শিষ্য শব্দের অর্থ হইল নাবালক, বুঝে না, মানে হইল অবুঝ। কথাটা কিন্তু বাবা এরকম না, কাস্তে বাজান। লালন সাইজি বলেছেন, যেজন শিষ্য হয় সে গুরুর মনের খবর লয়। যে শিষ্য সে গুরুর মনের খবর লয়, আর যে ভক্ত সে হলো উনিশ কুড়ি, তাই না বাবা? আবার উনিশ কুড়িও অনেক সময় থাকে না, কুড়িতে কুড়ি হয়ে যায়, এটা গুরু দয়াবান যদি দয়া করে। তাহলে যেজন শিষ্য হয় ওই ব্যক্তি শিষ্য, যে ব্যক্তি গুরুকে দেখা মাত্র বুঝে ফেলে যে আমার গুরুর এখন এটা দরকার, মুখ দিয়ে বলার প্রয়োজন হয় না। ওই যে আমাদের টাঙ্গাইলের সুশীল সরকারের গানটার মধ্যে আসছে না, গুরুর চোখ ইশারায় বুঝে নিও, গুরু তাকানো মাত্র চোখের ইশারাই যে ব্যক্তি বুঝে নিতে পারে আমার দীনবন্ধুর এইটা প্রয়োজন, মুখ দিয়ে বলে যে ব্যক্তি করে ও হলো শিষ্য। এখন আসি, তাহলে শিষ্য দেহের ভিতরে কোনটুক এই চোখ দুইটা? আমি আমার দীনবন্ধুর দিকে তাকিয়ে আছি, দেখেন বাবা চোখ দুটি দিয়ে যখন আমি আমার দীনবন্ধুর দিকে তাকিয়ে আছি, আমার দীনবন্ধুর কখন কি প্রয়োজন তার সুরতটার মাঝে যখন ভেসে ওঠে, যদি আমি করতে পারি আমি হয়ে গেলাম শিষ্য। এখন যদি অক্ষরের হিসাবটা ধরি তাহলে হলো রশ্মিকার, দেখেন এই ভুরুটা রশ্মিকারের মতো, আর তালিবর্ষ লিখতে দুইটা গোল লাগে না বাবা? এই যে তালিবর্ষ, এই চোখ দুইটা কি গোল না? এটা হলো তালিবর্ষয় রশ্মি। এখন কি পেট কাটা মদ্দেন স, পেট কাটা মদ্দেন স্বর স্থানটা কোথায় এটা কিন্তু আমরা সকলে জানি বাবা, জানি না? আমরা জানি, জানি না এমন না, এখানে জ্ঞানী বিচক্ষণ সকলেই আমরা আছি। আর ওই খালি জায়গাটা যে ব্যক্তি ভরাট করে সেই তো হইল গুরু। আমার হলো অপূর্ণ ভাণ্ড, আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। আমি আসি কাঁঠাল নদীতে, চুম্বুকের আকর্ষণে আস্তে আস্তে করে ক্ষয়ে যাচ্ছে, জায়গাটা পূর্ণ করবেন আপনি দয়াবান। তবে আরেকটা কথা বলি বাবা, গুরু দয়া যতই হোক আমার মনটা যদি গুরু অনুরাগী না হয় আমার গুরু কি আমাকে দয়া করবে? আমি যদি আমার গুরুকে ভালো না বাসি, বিশ্বাস না করি, রমেশ শীলের একটা গানের মধ্যে আসছে না, গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি। একটা বিন্দু অবিশ্বাস যদি আমি আমার গুরুকে করি, মানব জন্মের কোনো সার্থকতাই থাকলো না আমার। গুরুকে ভালোবাসতে পারি নাই আমি। যদি আমার দ্বারা আমার গুরুকে ভালোবাসা হতো রে, ফাঁকি দিয়ে আমার দীনবন্ধু চলে যেত না, ধরে রাখতে পারতাম। গুরু যদিও কখনো ভক্ত থেকে আলাদা হয় না, কিন্তু মনে চাইলেই তো আগের মতো একটু কথা বলতে পারি না, একটু পায়ের কাছে গিয়ে পায়ের মধ্যে একটু চাপ দিব, সেবা করব, গোলামি করব, করতে পারি না। দয়ালের মুখের মিষ্টি বাণী মনে চাইলেই তো শুনতে পারি না। আরে আমার এই দেহ বাসাটা সুন্দর না,
আমাদের ফরিদপুরের আসাদ বয়াতি গান লিখেছেন, গুরুর সাথে করবি যদি ভালোবাসা, এই দেহ বাসাটা লও সাজাইয়া, শ্যামলা কচি প্রিয়া আমার, শ্যামলা কচি প্রিয়া। ভালোবাসতে পারি নাই রে, এখানে হিন্দু ধর্মেরও অনেকে আছেন বাবা। ধর্ম কি? গুরুকে ভালোবাসা, এটা কোনো ধর্ম নিয়ে হয় না। গুরুর কোনো জাত নাই, গুরু তো গুরুই বাবা। সুখ আর শাড়ি দুইটা পাখি, গুরু ছিলেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রীকৃষ্ণকে তারা এতই ভালোবাসত। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, সকালবেলা গুরুর মুখ না দেখলে চোখ দুইটা খুলতো না, চোখ বন্ধ করে ডালের মধ্যে বসে থাকতো। আমার দয়াল কখন এই রাস্তা দিয়ে আসবে? দয়ালের মুখটা সর্বপ্রথম দর্শন করে চোখ দুইটা মেলব। শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, সুখ শাড়িকে ডেকে বলে, ভাই যার মুখ দেখে প্রতিদিন চোখ দুইটা খুলতাম, সেই প্রাণনাথ দীনবন্ধু দয়াল গুরু তো আমাদের রেখে চলে গেল মথুরায়। যতদিন নিজ গুণে দয়া করে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আবার বৃন্দাবনে না আসে, চোখ দুইটা আর কোনোদিন খুলব না। শিষ্য কেমন হতে হয়? আমার দয়ালের প্রশ্ন থেকে আমার এই আলোচনাটুকু আসছে, আস্তে আস্তে বাজান বাবা। মাসের পর মাস চলে যায়, প্রভু আসে না, চোখ দুইটাও তারা খুলে না। হঠাৎ একদিন গুরু তাদেরকে পরীক্ষা করার জন্য উদ্ধব নামে একটা ভক্তকে ডেকে বলে, তুই একটু গিয়ে দেখে আয় না আমার বৃন্দাবনের ভক্তরা কেমন আছে। গুরু কি ভক্তকে ভুলে থাকতে পারে? কখনো পারে না। একটু গিয়ে দেখে আয় না আমার ভক্তরা কেমন আছে। তবে যাবি তো, যাওয়ার আগে আমার একটা চিহ্ন তুই নিয়ে যা। শ্রীকৃষ্ণর পায়ের নূপুর উদ্ধবের পায়ের মধ্যে যখন পরিয়ে দেওয়া হলো, রিনঝিন রিনঝিন করে নূপুরের আওয়াজ হয়, উদ্ধব হেঁটে যায়। অনেকে ডেকে বলা বলি করে, ওই শোন শ্রীকৃষ্ণর পায়ের নূপুরের ধ্বনি, আমার দয়াল আমার গুরু ফিরে আসছে বৃন্দাবনে, চল যাই আমরা দেখে আসি, আমরা ভক্তি দিয়ে আসি। সুখ ডেকে শাড়িকে কয়, ও শাড়ি তুই কি শুনতে পাস না? কয় কি? কয় প্রভু ফিরে আসছে, আমার কৃষ্ণ আমার প্রাণ বন্ধু আমার দীনবন্ধু ফিরে আসছে, তুই একটু চোখ মেল। কি করে বুঝলি, কি করে বুঝলি কৃষ্ণ ফিরে আসছে? ডেকে বলে, কেন ভাই তুই কি শুনতে পাস না? প্রভুর পায়ের নূপুরের আওয়াজ তুই শুনতে পাস না? সুখ ডেকে বলেছিল, শাড়ি রে নূপুরটা আমার দীনবন্ধুর সত্য, কিন্তু যে পায়ে নূপুরটা বাজে ওই বাজে আমার দীনবন্ধুর নারে, যে পায়ে বাজে ওইটা তো আমার দীনবন্ধুর পানা, নূপুরটা আমার দীনবন্ধুর।
তুই কি এটা বুঝতে পারিস না? তুই বুঝলি কি করে? পাটা আমার দীনবন্ধুর না, সুর ডেকে বলেছিল শাড়িরে, গুরুকে ভালোবাসলে এমনি করে ভালোবাসতে হয়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তার স্পর্শ, তার ছোঁয়া, সকল কিছুর প্রতি প্রত্যেকটা বিষয় দেখে যেন আমি বুঝতে পারি এটা আমার দীনবন্ধু, এটা আমার দীনবন্ধুর না। চোখ বন্ধ করে ওরা বলে দিল আমি চোখ থাকতেও আমার দীনবন্ধুকে ভালোবাসতে পারি না, তার আপন বন্ধুর দেশে চলে গেছে। বাবা, কারো যদি মা চলে যায় গর্ভে থেকে, একটা কন্যা সন্তান হলে মা বলে ডাক দিয়ে একটু সান্ত্বনা পাওয়া যায়, বাবা যদি মারা যায় একটা ছেলে সন্তান থাকলে বাবা বাবা বলে ডাকা যায়, কারো গুরু যদি সর্বচোখের আড়ালে চলে যায় রে, এই গুরুর স্থানটা পৃথিবীর আর কাউকে দেওয়া যায় না। ওরে আমার দয়ালাইনা, দেখাও দেখি রে আমার মুর্শিদ আইনা, দেখাও দেখি সে যে দিয়া গেছে আকি, আমার মুর্শিদ আইনা, দেখাও দেখি আমার দয়াল আইনা, দেখাও দেখি সে যে দিয়া গেছে আকি, ওই আমার দয়ালের নাম লেখ
দয়াল রে আইনা দেখাও দেখি আমার মুর্শিদাইনা, আরে দেখাও দেখি সর্ব অঙ্গ
খায়ো কাকরে ওরে কিছু না রাখিও পাতি আমার সুখ দুইটা ফুইয়া খায়ো কাকরে যেন আবার মুর্শিদের রূপ দেখি আমার দয়ালাইনা দেখাও দেখি আমার অসীম জানাই না Yeah.